আপনারা দেখছেন একুশে টেলিভিশন তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিচলটা একুশের রাতের আজকের আয়োজনে আজকে আলোচনাটা নিঃসন্দেহে যেহেতু আট মে উপজেলা পরিষদের নির্বাচন এবং প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই ভোট গ্রহণ যখন অনুষ্ঠিত হলো সেই ভোট গ্রহণ কতটা সুষ্ঠু হলো কি হলো না সেই জায়গায় মানুষের আগ্রহ কেন কম এরকম একটি আলোচনা রয়েছে এবং সেই ভোট গ্রহণটা যখন অনুষ্ঠিত হলো সেই জায়গায় ইসি কতটা শান্তিপূর্ণ দায়িত্ব পালন করতে পেরেছে বা সুষ্ঠু বা একদম নিরপেক্ষ দায়িত্বটা পালন করতে পেরেছে সেটা একটা আলোচনার বিষয় পাশাপাশি ভাবতেই হচ্ছে এই নির্বাচনের কোথায়। আলোচনাটা ধরেই চলছে এবং আরও হয়তো বাকি যে ধাপগুলো অনুষ্ঠিত হবে সেখানেও এই আলোচনা থাকবে একদম সর্বোচ্চ নির্বাহী থেকে যখন বলা হয় স্বজনদের বসিয়ে দিতে সেখানে কে কে শেষ পর্যন্ত বসে যায়নি নির্বাচনে মাঠ ছেড়ে যায়নি সেখানে একটি আলোচনা রয়েছে সার্বিক আলোচনাটা আমরাও করতে চাচ্ছি নিটোলটা একুশের রাতের আজকের আয়োজনে আমি ফেরদুস আহমেদ থাকছি আপনাদের সাথে এবং আরও যারা থাকছেন আমি আলাপ করিয়ে দিচ্ছি আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য রয়েছেন মাঝে জুলফিকার আলী মানিক জ্যেষ্ঠ সাংবাদিক এবং গবেষক সর্বরানে রয়েছেন এ এম মোশারফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে আমি এবিএম মোশারফ হোসেন আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি কারণ হচ্ছে যে প্রশ্নটা বা যেই আলোচনাটা রয়েছে বা সমালোচনা বলি টেবিলে সেই সমালোচনার প্রসঙ্গটার কারণে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করা সেটা হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকুক একদম ইসি নিরপেক্ষভাবেই এই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বটা পালন করুক কোনো কোনো কিছুর পরও খুব বেশি আগ্রহ মানুষের নেই কেন নেই আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দুই শ্রদ্ধা সহ আলোচক এবং একুশে টিভির দর্শক শ্রোতা আপনি একটি চমৎকার কথা বলেছেন আমরা দেখেছি যে আসলে এই সরকার বিশেষ করে বা এই আমলিক সরকার দীর্ঘ পনেরো বছর অতিক্রম করে ষোলো বছরে পড়েছে আমরা যে কথাটি বারবার বলার চেষ্টা করেছি যে এই সরকারের আমলে মানুষের ভোটের অধিকার থেকে মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে মানুষ এখন মনে করে যে ভোট কেন্দ্রে আমি যাই বা না যাই ভোট কাস্ট হয়ে যাবে এবং নির্বাচিত হয়ে যাবে যে অতীতে বহুবার প্রমাণিত হয়েছে যার কারণে আপনি যে কথাটা বলছেন যে সরকার আপনি দেখেন নানা কৌশল অবলম্বন করছে এখানে আওয়ামী লীগের আমাদের আফজাল ভাই আছেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগের আপনি দেখবেন আওয়ামী লীগ কিন্তু নানা কৌশল অবলম্বন করছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন তারা দেখতেছে মানুষ ভোট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে তখন তারা বলেছে একটা দলের গঠনতন্ত্র আছে আওয়ামী লীগের গঠনতন্ত্র সাতচল্লিশের কথা যদি আপনি জানেন স্পষ্ট ভাষা বলা আছে দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায় বিশেষ করে ইলেকশনে তো আরও বেশি ব্যবস্থা গ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এমনকি তাকে দল থেকে বের কিন্তু আওয়ামী লীগ সেই ধারাটাকে রেখেও নির্বাচনের ডামই বিদ্রোহী প্রার্থীদেরকে তাকে অ্যালাউ করেছে আবার এই নির্বাচনে আপনি দেখেন যে আওয়ামী লীগ দু হাজার পনেরোতে ক্ষমতায় এসে আগে আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলো একটা দল নিরপেক্ষভাবে হতো এবং যেইটা একটা উৎসবের মতো আমেজ ছিল তারা সেখানে আইন পাশ করেছে যে দলীয় মার্কায় নির্বাচন হবে সেই আইন রেখে তারপরও তারা সেই মার্কাবাদ দিয়ে বলছে যে কোনো লোক আলো করতে পারে তারপর আপনি যে উপস্থাপনা আপনি বলেছেন দেখবেন একটা দল সাংগঠনিকভাবে কতটুকু তারা এখন নিজেদের কর্তৃত্ব হারিয়েছে যে বলেছে মন্ত্রী এমপিদের কোনো আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আমি একটা নাম ধরে বলতে পারবো যে মিনিমাম আট থেকে দশজন এমপির স্বজন ছেলে ভাই তারা নির্বাচন করছে এমপিদের তো অভাবই নেই এবং বিনা পদি অলরেডি এর মধ্যে সাব্বিশ জন হয়ে গেছে আপনি জানেন এরপর তো আজকে যে নির্বাচন হচ্ছে এর মধ্যে কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা ছাব্বিশ জন অলরেডি নির্বাচিত হয়ে গেছে সেখানে এমপির স্বজনরাও আছে এক তারপর আওয়ামী লীগের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড আপনি কখন দেখেন এখন আপনি বলছেন যে স্বজনরা ইলেকশন করতে পারবে না তাইলে কিছুদিন পর্যন্ত কুমিল্লা হয়েছিল সেখানে এমপি বাহার সাহেবের মেয়ে তো ওখানে মেয়র নির্বাচিত হয়েছে সেখানে কি কোনো নিয়ম কার্যকরী হয়নি আপনি বরিশালের দিকে তাকান সে বরিশাল সেখানে হাসান আব্দুল্লা সাহেবের ভাই সে তো ওখানে মেয়র নির্বাচিত হয়েছে তাহলে ও তখন কি এই নিয়ম তাদের জন্য তাদের মনে ছিল না অর্থাৎ সুবিধা মতো আওয়ামী রাজনৈতিকভাবে নিজেদের সুবিধা আদায়ের জন্য জনস্বার্থ বলেন জন রায় বলেন এই দিকে না করে তারা সিদ্ধান্তগুলি গ্রহণ করে যার জন্য যারা ভোটার বা সাধারণ নাগরিক তারা নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছে আমি যে আলোচনার প্রসঙ্গটা তুলে দিলাম আপনি তার পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরলেন কিন্তু এখন আলোচনাটা যদি একটু উল্টো দিক থেকে আপনাকে প্রশ্নটা রাখি আপনি বলেছেন যে গঠনতন্ত্র অনুসারে তাদেরকে আর কি বিদ্রোহী ঘোষণা করতে হবে ব্যাপারটা এরকম যেখানে দলীয় প্রতীকেই কেউ কেউ অংশ নিচ্ছে না যদি দলীয় প্রতীক বা দল থেকে মনোনয়ন সেটা দেয়া হয়নি তাহলে স্বতন্ত্র হিসাবে কি তারা অংশ নিতে পারেন না প্রথম কথা তাতে গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় কি না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এখানে বললেন যে একেবারেই তাদের সেই বিদ্রোহের জায়গাটা বলেন বা স্বজনদেরকে প্রত্যাহার করতে বলা হয়েছে মাঠ ছেড়ে যেতে বলেছে কেন তাদের কি সাংবিধানিক সেই অধিকার নেই ভোট কি তারা ভোটে অংশ নিতে পারে না তাহলে এই দিক থেকে আসলে এই আলোচনাটাই বা কতটা চোখ আমি এটা বুঝলাম আমরা তো বলি নাই যে স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না নামলিকের বক্তব্য এটা আপনাদের আমাদের আমি যে একজন নাগরিক হিসাবে যে আমার যে মৌলিক অধিকার আছে আমার সাংবিধানিক রাইট আছে তার এটা পরিপন্থী এর ব্যাপারে আমি কোনো দিমাত করছি না আপনার সাথে কিন্তু বক্তব্য হলো যেমন আমাদের বিএনপি আমরা কি বলেছি আমরা এই নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না যার কারণে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি না যারা আজকে দলের সিদ্ধান্তের বাইরে রেখে অংশগ্রহণ করছে তাদেরকে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা বহিষ্কার করে দিচ্ছি প্রতিনিয়ত আপনি দেখছেন যে বহিষ্কার হচ্ছে তা আওয়ামী লীগের মতো একটি দল দীর্ঘ পনেরো বছর ক্ষমতা আছে তারা উন্নয়নের জোয়ারে নাকি বাংলাদেশ বাড়ছে তাদের কমান কেন আজকে শুনছেন জি আপনার যুক্তি তুলে ধরে নেতৃত্ব তাদের এই যে একটা কন্ট্রোল সেটা চরম ভাবে তারা আজকে হারিয়ে ফেলেছে জি কতটা হারিয়েছে রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন তার কাছে শুনব আপনি নিঃসন্দেহে বলবেন যে যুক্তিগুলা ওই আলোচনার পক্ষে তুলে ধরলেন এবিএম মোশারফ হোসেন নিঃসন্দেহে যুক্তি আপনার কাছেও রয়েছে ধন্যবাদ আপনাকে এবং এখানে যারা সহ আলোচক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম শুভ জন্মদিন সুতরাং আমাদের বাঙালি মনন গঠনে এবং আমাদের জাতীয় সত্তা সমস্ত কিছু দিয়ে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের সবসময় বোধ আছে এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল আমি যেটা মনে করি যে আজকে এই যে বিএনপি শেষ কথাটি তাদের পক্ষ থেকে মোশারফ সাহেব বললেন যে উন্নয়নের জোয়ারে নাকি বাংলাদেশ ভাসছে তো উন্নয়নের জোয়ারে বাংলাদেশ তো ভাসছে সেটি আমি বলবো না কিন্তু উন্নয়ন কি তারা চোখে দেখেন না আজকে এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি পাশেই তো মেট্রো রেল একটু দশ মিনিট পরপর যাচ্ছে এবং সারা বাংলাদেশে আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি টানেলের যুগে প্রবেশ করেছি একশো সেতু একদিন উদ্বোধন হয় একশো ব্রিজ একদিন উদ্বোধন হয় পদ্মা সেতু হয়েছে তো এই যে সামগ্রিকভাবে দেশে এগিয়ে যাচ্ছে খাদ্য খাতির বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্তে বাংলাদেশে পরিণত হয়েছে করোনা মহামারীর অভিঘাত তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা প্যালেস্টাইন পরিবহন ব্যয় বৃদ্ধি সমস্ত কিছু পরেও বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখার জন্য মানুষকে একটা স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সরকারের যে চেষ্টা সেখানে তো কমতি নাই সুতরাং বিএনপি সবসময় তাদের কথাগুলো বলবে এখন যেটা হলো যে বিএনপি নির্বাচনে আসছে না আজকে আমাদের যে নির্বাচনের যে বিষয় নিয়ে আমরা কথাগুলো বলছি স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনেও মোশারেফ সাহেব কথা বলছেন কিন্তু তার কথাটা কতটা প্রাসঙ্গিক কারণ তিনি তো এই নির্বাচনে অংশগ্রহণই করছেন না সুতরাং যেহেতু তিনি অংশগ্রহণ করছেন না বর্জনের মধ্যেই আছেন এখন বর্জন করতে করতে মানুষই তো বিএনপিকে বর্জন করছে কারণ আজকে দেখেন যে আসলেই আপনি যে কথাটি দিয়ে শুরু করলেন যে আগ্রহ নেই তো আগ্রহ তো একটা স্থানীয় সরকার নির্বাচন মানে একটি এলাকা অথবা মানে বিভিন্ন বিষয়ে থাকে আগ্রহ অনাগ্রহ সব কিছু নির্ভর করে তার উপরে যেমন গত মোশারফ সাহেব যে এলাকার মানুষ আমিও তো একই এলাকার মানুষ তিনি খবর নিয়ে জানতে পারবেন আমাদের এলাকায় দুইটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে গত সপ্তাহখানেক সপ্তাহ দুয়েক আগে তো সেখানে একটা ভুরিয়া ইউনিয়ন আর একটা কমলাপুর ইউনিয়ন এক ইউনিয়নে একাশি পার্সেন্ট বেশি মানুষ ভোট দিয়েছে আর কমলাপুর ইউনিয়নে সত্তর পার্সেন্টে বেশি মানুষ ভোট দিয়েছে তো আপনি কি স্থানীয় সরকার নির্বাচনে সেখানেও তো বিএনপি কোনো নির্বাচনই তারা অংশগ্রহণ করছে না তাহলে কি মানুষরা যাচ্ছে এরা কি সবই তাইলে কি আওয়ামী লীগের সমর্থক তাইলে বিএনপি তাইলে তো পার্সেন্টেজ হিসাবে পরিসংখ্যানগত হিসাবে তাদের তো হিসেবে ভোটার নাই যেহেতু বর্জন করেছে সুতরাং আমি যেটা মনে করি যে এই যে বর্জন অথবা যেই বলেন বিএনপি বাংলাদেশে যে ভাষায় কথা বলে যে তারা ক্ষমতা যাওয়ার যে একেবারে গ্যারান্টিটা মনে হয় পেয়ে গেছে অথবা এরকম মানে ক্ষমতায় নির্বাচন অংশগ্রহণ করলেই তারা ক্ষমতায় যাবে আসল কি বাংলাদেশের ইতিহাস কি তাই বলে আপনি দেখেন যে উনিশশো সালে যখন সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা বিএনপি হারাল সেই নির্বাচনে সেই নির্বাচনে বাংলাদেশে যে নির্বাচনে সেই সময়ের ইতিহাস যে আপনি দেখেন যে নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কি হয়েছে একটা মানে নির্বাচনে মানে ভোট জালিয়াতি ফেলতে যা বোঝায় তাই হয়েছে এবং তখন ক্ষমতায় যখন পরিবর্তন হয় তখন এই এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলো তখন বলেছিল কি যে মন্ত্রীর বাড়িতে খুনের আসামি যে ইন্দু খুনের আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল আর একজন মন্ত্রীর গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছিল এবং পরবর্তী এরশরাদ সাহেব তাদেরকে মন্ত্রী বানিয়েছিল ঠিক বাদ দেন সেই কথা তারপরে আসে উনিশশো একানব্বই সালে তখন কিন্তু জামাতকে সাথে নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছিল জামাতকে সাথে নিয়ে হ্যাঁ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং এরপরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের ইতিহাসটা আপনারা জানেন বিনা ভোটের ইলেকশন এবং তারপরে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং বিএনপি প্রত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দুই সালে মানে গ্যাস বিক্রি মুসলেকা দিয়ে আন্তর্জাতিকটা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং তারপরে যদি তারা ক্ষমতায় আসতো তাহলে দেশের মানুষের বিরুদ্ধে তারা এইভাবে কেন একেবারে নেমে গেল জঙ্গিবাদ মৌলবাদ মানুষ হত্যা খুন খারাপি এবং বঙ্গবন্ধুকালে জনতি শেখ হাসিনা হত্যার যে একুশে আগস্ট ঘটানো এত কিছু ঘটেছে কি কারণে যেহেতু তারা সঠিকভাবে নির্বাচনে আসে না এবং এরপর দুই সালে মুসলেকা দিয়ে তাদেরকে দেশ ছাড়তে হল তারেক সুতরাং এই যে সামগ্রিক যে বিষয় সুতরাং দুই সালে যদি আসেন যেটা নিয়ে কেউ কথা বলতে পারে না সেই নির্বাচনে বিএনপি কয়টা সিট পেয়েছিল মাত্র উনত্রিশটা সিট পেল একটা উপনির্বাচন করে ত্রিশটা সিট পেলো তাহলে এমন কি জহুরা অথবা এমন কি ঘটনা ঘটলো বাংলাদেশে যে এই যে ভোটের কথা বলে গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে বিএনপিকে মানুষ ভোট বসে আছে সুতরাং সেটা না এখন বিএনপি ভোটকে ভয় পাচ্ছে নাও করত ভোটে অংশ নিতো তাহলে আসলে কত শতাংশ ভোট পেত বা আপনি যেটা বললেন যে একদম তারা বিজয়ী হতো এটা তারা যেটা মনে করছেন কতটা সেটা প্রতিফলনটা আমরা দেখতে পেতাম আমি জুলফিকার আলী মানিক আপনার কাছে এই জায়গা থেকে আসতে চাই বিএনপি আসলে অনেক বছর ভোটে অংশ নিচ্ছে না সত্যিকার অর্থেই তো বিএনপির যে জনপ্রিয়তা কত শতাংশ সেটা নিরূপণ করাটাও তো এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাই নয় কি আপনার কাছে একটু শুনতে চাই এখন আমাকে এমন একটা জায়গায় আপনি বসিয়ে শুনতে চাচ্ছেন যে ডান দিকে বিএনপির নেতা বাম দিকে আওয়ামী লীগের নেতা আমি একজন জাস্ট সামান্য প্রফেশনাল সাংবাদিক রাইট এখন মনে করেন যে যার যার পা আপনি যে প্রশ্ন বলেছেন আর কি যে বিএনপির বর্জনটা এটা মানে আমি যে জিনিসটা সাংবাদিক হিসাবে এবং নাগরিক হিসেবেও যেভাবে দেখি যার যার রাজনীতি যে যে করে এবং মানে আমরা যদিও যখন কথা বলতে বসি আমরা খুব থিওরিটিক্যালি অনেক সুন্দর সুন্দর কথা বলি রাজনীতি নিয়ে এরকম হওয়া দরকার এটা দরকার কিন্তু আমাদের প্রত্যাশা এবং থিওরির সাথে কিন্তু বাস্তবের চর্চা আকাশ পাতালে পার্থক্য কিন্তু একদম বাস্তবে নেমে গেলে কিন্তু বোঝা যায় আরে কী কি শুনে বড় হয়েছে আর কি কি হচ্ছে ফলে রাজনীতিতে যেমন মনে করেন রাজনীতিতে কৌশল তো আছেই কৌশল নিজের যে রাজনীতি নিজের যে সিদ্ধান্ত এটা কি করে বাস্তবায়ন করে তার লক্ষ্যে পৌঁছাবে এখন বিএনপি যেই কৌশলে আছে সেটাতে বিএনপি নিশ্চয়ই মনে করছে যে তারা কোনো একটা অর্জনের জায়গায় একসময় পৌঁছাবে যদিও তাদের প্রতিপক্ষ মনে করছেন যে না এটা ভুল এটা তাদের একটা ইয়ে জায়গা এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে সাংবাদিক হিসেবে তাহলে আমি কিছু তথ্য দিতে পারি আমি আমার মত দিতে গেলে বিপদ আছে আর কি তথ্যটা হচ্ছে আমরা তো তথ্যটাই বলি আপনাকে আমরা যেহেতু সাংবাদিকতার স্বার্থে আমরা সাধারণ নাগরিক আমরা রাইট আমরা আসলে কেউই না সোসাইটির নর্মাল শুধু সাংবাদিকতা করি বলে আমাদের একদম ওপর থেকে নিচ পর্যন্ত একটা দেখার সৌভাগ্য হয় খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে কেন্দ্রীয়ভাবে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটা বর্জনের সিদ্ধান্তই বলেছেন সেটা আপনি উপজেলাই বলেন আর জাতীয় নির্বাচন বলেন বা অন্য যে কোনো টায়ারের নির্বাচনই বলেন যারা নির্বাচনের চারদিকের মানুষ অর্থাৎ নির্বাচনটি যারা করতে চান স্পেশালি তৃণমূলই বলছি আমি সেটা উপজেলাও পড়ে ইউনিয়নও পড়ে পৌরসভাও পরে তৃণমূলে কিন্তু ইয়েস কেন্দ্রের বর্জনের পক্ষে একটা সেন্টিমেন্ট যেমন আছে বা মানতে হবে ওরকম বাধ্যবাধকতা একটা আছে কিন্তু কেন ও তৃণমূলে কিন্তু নির্বাচনমুখী একটা সেন্টিমেন্টও আছে যা বর্জন করে করে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মনে করেন যিনি গত দশ বছর আগে বর্জন করা শুরু করেছেন তিনি হয়তো বয়স যেমন ছিল উনি হয়তো সাত আট বছরের মধ্যে নেই হয়ে গেছেন পৃথিবী থেকে সো বর্জন করে শেষ এখন অন্যরা যারা আছেন তারা চিন্তা করছেন যে আমরা এই বর্জনে থাকবো না আমরাও কিছু ইয়াস রাজনীতিতে তো অভিযোগ পাল্টা অভিযোগের অভাব নাই এটা তো আমরা জানি তিপ্পান্ন বছরে এসব বলতে গেলে অনেক কথা অনেক কথা কোনো কিছু উপসংহারে পৌঁছাতে পারবো না আমরা কিন্তু জিনিসটা হচ্ছে যে পলিটিক্সটা এখন যেটা করবেন যে আপনি ইলেকশানটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো পলিটিক্সের বাইরে না সো আপনি যত কৌশলের মধ্যে নির্বাচন একটা কৌশল এটা জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল এখন ওই যে আপনি বলতে পারেন যে জনপ্রিয়তা যাচাই কিভাবে হবে যদি আপনি ভোট নিজের মতো করে নিয়ন্ত্রণ করেন এটা এটাও বাংলাদেশের পুরনো সমস্যা এটাও কিন্তু নতুন সমস্যা না কারণ আমরা তো এই দেশের আলো বাতাস খেয়ে বড় হচ্ছি এই দেশে জন্ম নিয়েছি সো এই অভিযোগগুলি বরাবরই এইটা এটা 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 আছে কিন্তু আমরা একটা কোথাও অ্যাডভান্স হতে হবে তো এই অগ্রসর হওয়ার একটা জায়গা খুঁজে বের করতে হবে আমাদেরকে এখন মনে করেন যে তৃণমূলে কিন্তু আমরা যখন কথা বলি তারা কিন্তু সত্যিই নির্বাচন করতে চায় হতে পারে যে মুখ ফুটে বলতে পারে না প্রকাশ্যে বলতে পারে না এই যে যেটা মোশারফ ভাই বললেন যে একশো একচল্লিশ জন বহিষ্কার হয়েছে বহিষ্কারটা কেন হলো কারণ তারা কেন্দ্রের সিদ্ধান্তটিকে ফলো করতে চায়নি তারা মনে করেছে না আমরা নির্বাচন এই সেন্টিমেন্টটা আছে আবার এটা উল্টাও আছে না এটাই হয়তো অর্জন বর্জনের মধ্য দিয়ে এখন আলটিমেটলি এই কৌশলে কী গেইন করবে বিএনপি কি করবে না এটা কিন্তু ভবিষ্যৎ বলবে এটা আসলে এখন কোনো কিছু বলার সুযোগ নেই কিন্তু সমস্ত জায়গায় আমি মনে করি যে আমার আমি আমি দেখেছি যে বিএনপির ইভেন কেন্দ্রীয় পর্যায়েও প্রকাশ্যে হয়তো ওনারা যেটা বলেন কিন্তু প্রাইভেটলি কথা বলার সময় কিন্তু অনেকে এটা অনুভব করেন যে না রাজনীতি করছি গণতান্ত্রিক রাজনীতি করছি এরকম নানান লড়াই থাকবে তাই বলে একদম সব ছেড়ে টেরে ছেড়ে দিয়ে চলে এসে বসে থাকবো এই লড়াই আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে জিতব সেই কিন্তু কিন্তু প্রশ্ন অনেক কেন্দ্রীয় নেতারাও গল্প করার সময় প্রাইভেটলি করেন ফলে ফ্রাস্ট্রেশনটা কিন্তু যেমন আছে কিন্তু প্রকাশ্যে বলার সময় আছে না আমরা বর্জনে আছি এবং এটা দিয়ে একটা অর্জন হবে ফলে রাজনীতিটা হয়েছে কি এটাকে রিভিউ করার ব্যাপার সব সময়। রিভিউ করে যে না আমি মূল্যায়ন করো যে আমি যেটা করেছি এটা কি ঠিক হচ্ছে না কারণ অতীতে তো আমাদের অনেক আমাদের দেশেই ইতিহাস আছে রাজনীতিতে ভুল সিদ্ধান্তর জন্যই কিন্তু অনেক সময় অনেক দল পিছিয়ে পড়তে পড়তে এক সময় কিন্তু অলমোস্ট নাই হ্যাঁ কিন্তু সেই জায়গাতে রিভিউ দরকার জেদাজিদির চাইতে অনেক সময় হয় না যেমন আমি একটা জিনিস আমি কোনো ইয়েতে যাচ্ছি না যে অতীতে এরকম যেমন সত্তরের যে নির্বাচন বলছি আমরা সত্তরের নির্বাচনে কিন্তু অনেকে বয়কট করেছে নির্বাচন ইভেন এই যে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে আওয়ামী লীগও যেন নির্বাচন না করে সেরকমও কিন্তু একটা প্রেশার একটা ইয়ে ছিল কিন্তু সেন্টিমেন্ট কিন্তু সেই জায়গায় কিন্তু তারা যায়নি এখন দাঁড়িয়ে হয়তো আপনি চব্বিশ সালে দাঁড়িয়ে অতীতের সিদ্ধান্ত কার ভুল কার ঠিক মূল্যায়ন করতে পারবেন ওই জন্যই বলছি যে এই যে চোদ্দো থেকে চব্বিশ জাতীয় নির্বাচন বর্জন এবং স্থানীয় নির্বাচন বর্জনের যে একটা ধারাবাহিক রাজনীতি সরকারের বিরোধীদের এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা হয়তো আজকে থেকে আরও বিশ পঁচিশ তিরিশ বছর পরে গিয়ে সেদিন বেঁচে থাকবো কিনা তারা হয়তো মূল্যায়ন করবে যে ওয়েদার ইস রাইট অর রং সো এই জন্য হয় কি যে অলওয়েজ পলিটিক্সটা কখনো কখনো আমি মনে করি যে ইয়েস জেদ যেমন দরকার কিন্তু জেদটা ভালো অর্থে আবার জেদ কখনো কখনো দরকার নয় যদি জিনিসটা কিন্তু কখনো অত বছর পরে না হয়েও এখানে দাঁড়িয়েও তো মূল্যায়নটা করতে হয় আসতে চাই কিছু মূল্যায়ন শুরু হয়ে গেলই কিনা কারণ দলের মধ্যে থেকে আমি বিএনপির কথা বলছি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও তো একটু একটু বলবার চেষ্টা করে কর্মীদেরটা অত গণমাধ্যমে তো আসে না কিন্তু বিক্ষিপ্ত ভাবে আমরা যারা যেমন করে বলছিলাম আমরা যারা মাঠে কাজ করি আমাদের এটা শোনবার সৌভাগ্য হয়তো হয় সেখানে এরকম বক্তব্য তো এসেছে যে বিএনপির ওই নির্বাচন বর্জনটা ভুল ছিল দলের এরকম বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য এসেছে আপনিও জানেন সেটা একটা বিষয় পাশাপাশি আর একটা প্রশ্ন রাখতে চাই অনেকে বলেন না যে আটাটা আটা রাখলে বা আটা মধ্যে থাকলে সেই মুথে রাখবার কাজটা করতে থাকলে পরে রুটিটা ভালো হবে কি হবে না একটা সম্ভাবনা তৈরি হয় আপনারা কি সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছেন না নির্বাচন বর্জন আমি একটা কথা আপনাকে বলি যে এখানে রাজনীতি তো রাজনীতি কিন্তু আদর্শের ব্যাপার যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি আদর্শ আছে আওয়ামী একটি আদর্শ আছে তারপর দলেরগুলির মধ্যে মৌলিক কিছু পার্থক্য কিন্তু আছে যেমন আমরা বাংলাদেশি জাতীয়তাদের বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাদের বিশ্বাস করে এই ধরনের কিছু আদর্শিক ব্যাপার আছে এবং মানুষের চিন্তা জগতে মননে সেগুলির কিন্তু একটা প্রতিধ্বনি প্রতিনিয়ত হচ্ছে সুতরাং আপনার সে আইডিওলজিক্যাল একটা ব্যাপার আছে আর পাশাপাশি আপনাকে দেখতে হবে হ্যাঁ আমরা নির্বাচন তো আমরা বর্জন করতে চাই না কারণ বিএনপি যে কয়বার ক্ষমতায় গিয়েছে তো নির্বাচনের মাধ্যমেই গিয়েছে কিন্তু কোন নির্বাচন যেই নির্বাচন নির্ধারিত যেই নির্বাচনে প্রার্থী কি আপনি যদি একটু হাইপোথেটিক্যালি আপনি একটু চিন্তা করেন দু হাজার এই যে চব্বিশের নির্বাচন সাতই জানুয়ারি এখানে মানিক ভাই একজন বিশিষ্ট সাংবাদিক আছেন আপনি যদি একটু দেখেন সাতই জানুয়ারি আগে একটু নভেম্বর মাসটার দিকে একটু যদি আমরা তাকাই নির্বাচন হবে নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই তো নির্বাচিত হবে সেই তো দলের রাষ্ট্রের দায়িত্ব নেবে কিন্তু নির্বাচনের যদি আগে এমন হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমি নির্বাচন করবো কি করবো না একটা অনুমতি দরকার হয় আমি কোন সিটে ইলেকশন করব বা করব না সেই ধরনের একটা অনুমতি দরকার হয় আমি নির্বাচন কত সিটে করব সেটা নির্ধারণ করে দেওয়া হয় যারা আসন ভাগাভাগি করা আমি একটু বলি আমি কি একটু বলি তো দেখেন এখন যেমন বাংলাদেশের সাংবিধানিক বিরোধী দলকে জাতীয় পার্টি তা আমাদের এই সংসদীয় গণতন্ত্রে বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কি যারা বিরোধী দল থাকে বা অন্য দল থাকে তারা পরবর্তীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে তাদের ভুল ত্রুটি ক্ষমা মানে ই করে অথবা যেই দলটি ক্ষমতা আছে তারা জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারলে অন্য দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে কিন্তু নির্বাচনের আগেই যদি নির্ধারিত হয় যে আমি ক্ষমতায় তাইলে কি সেই নির্বাচনে কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো একটা গণতান্ত্রিক চর্চা যারা করে সেই দল অংশগ্রহণ করবে আপনি দেখেন গত নির্বাচন আপনি দেখেন তিনশো আসন মাননীয় প্রধানমন্ত্রী বললেন জাতীয় পার্টিকে তোমরা ছাব্বিশটায় করো ওয়ার্কার্স পার্টিকে বললেন তোমরা তিনটায় করো জাসুদকে বললেন তোমরা তিনটা করো ওই যে বিএমএফটা এদেরকে বললেন এই কয়টা করো অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা এটা নিশ্চিত তো যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় নিশ্চিত তো এখন যে কোনো জিনিসের কিন্তু কিছু আপনার ফলো আপ থাকে আপনি জনগণ যখন বুঝতে পারছে যে এই দলটি ক্ষমতায় তাহলে সেখানে ভোট দিতে যাবে প্রশাসন যখন মনে করে আমলিক ক্ষমতায় আসে আমাকে এই 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 এর অধীনে আগামী দিনে চাকরি করতে হবে আমাকে প্রমোশন নিতে হবে আমাকে মিনিমাম রিটায়ার্ড হওয়া পর্যন্ত থাকতে হবে তখন তার চিন্তা চেতনা সবকিছু তো একটা দলের প্রতি আবর্তিত হয় সেখানে গণতন্ত্র বলেন সেখানে ন্যায় বিচার বলেন সেখানে ন্যায্যতা বলেন কোথায় এই যেমন এখন আপনি যেটা বলেন আমাদের বাদ দেন আমরা তো নির্বাচনে নাই আপনি তো নিশ্চয়ই আপনি নিউজ পাচ্ছেন আপনি আপনার বক্তব্য বললেন এখন দেখেন আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রীর বাইরের প্রার্থী এখন তো তারা নিজেরা নিজেরা ইলেকশন করছে করছে না আপনি যদি গত এক সপ্তাহ বা পনেরো দিনের পত্রিকা আপনি একটু শর্ট আউট করেন কি দেখবেন যে অমক মন্ত্রী প্রভাব বিস্তার করছে অমোক এমপি প্রভাব বিস্তার করছে ওমো এমপি আমাদেরকে এলাকায় কাজ করতে দিচ্ছে না ওসি আমাদেরকে ডিস্টার্ব করে সে এমপির পক্ষে থাকে তো দলের অভ্যন্তরীণ লোকদের যদি এই অভিযোগ থাকে আর যারা ক্ষমতা ক্ষমতার মূল প্রতিদ্বন্দ্বী তাদের ক্ষেত্রে কি হবে এক এখন আমি এটা আফজাল ভাই কিছু কথা বলেছে আফজাল বলেছে দু হাজার আটের ইলেকশন উনতিরিশ সিট পেয়েছে উনতিরিশ সিট পেয়েছে এইটা তো আওয়ামী বেশি দিয়েছে কারণ ফখরুদ্দিন মৈনুদ্দিন হল আওয়ামী আন্দোলনের ফসল মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী উনি বলেছে এটা আমাদের আন্দোলনের ফসল এবং আমরা সকল কাজের বৈধতা দেব কারণ আওয়ামী বলে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন দুই দুই বছর যে শাসন করেছে এটা অবৈধ তাইলে তাদের বিরুদ্ধে

তখন এরশাদের নয় বছর কিন্তু বিএনপি কোনো নির্বাচন অংশগ্রহণ করে নাই আওয়ামী লীগ কিন্তু ছিয়াশি সালে এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিরোধী দলের অবস্থানে তারা গিয়েছিল একানব্বই সালে যখন আমরা কি বলেছি যে এরশাদের অধীনে কখনও জনগণের রায়ের প্রতিফলন হবে না একানব্বই সালে যখন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি কিন্তু নয় বছর থাকার কথা না নিশ্চিত হয়ে যাবে বিএনপিকে মাইক দিয়ে খুঁজতে হবে এরকম বক্তব্য ছিল রাজনৈতিক দলগুলির জন্য এই যারা বিদগ্ধজন তাদের

সমন্বিত দর্শক নিটোলটার একুশে রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির বিরতি শেষে ফিরবো আমাদের সাথে থাকবেন আবারও ফিরে এলাম নিজল্টাটা একুশের রাতের আজকের আয়োজনে এবং আজকে আমরা উপজেলা পরিষদের যে নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপ অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই জায়গায় ভোট কতটা সুষ্ঠু হলো কি ভোট সুষ্ঠু হলো না দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কত শতাংশ ভোটার গিয়েছেন ভোটকেন্দ্রে বা ভোট কত শতাংশ পড়েছে নানাবিধ আলোচনার থেকেও আলোচনার আগ্রহটা একটু অন্য জায়গায় এবং আমরাও সেই আলোচনাটাই করবার চেষ্টা করছি আমি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে আসতে চাই একটা মানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে একটা দেশের বিরোধী রাজনৈতিক দল এবং যারা ক্ষমতাসীন দল তারা যদি আগেই সব কিছু এরকম ম্যাচটা পাতিয়ে ফেলে তাহলে তারা আসলে এই রিস্ক কেন নিবে এই জন্যই তারা বারবার নির্বাচন বর্জন করছেন এমনটাই বললেন এ মোশারফ হোসেন আপনি কি বলবেন না এখানে ম্যাচ পাতানোর বিষয় না বিষয়টা হলো যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এটা যদি আমরা একটু আরও পিছনের দিকে তাকাই যে এভাবে তো হওয়ার কথা ছিল না যে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা তো সবসময় দেখেছি যে আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ একটা ফোর্স সকলে মিলে একটা জায়গায় আসে তো তখন যখন এই পর্যায়ে আসে তখন কিন্তু ওই রাজনৈতিক দলের যে একটা স্বকীয় বিকাশ সেইটা ব্যাহত হয় এবং বাংলাদেশে এই দীর্ঘ বছর এই কালচারটি হওয়ার কারণ আওয়ামী বিরোধিতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বিরোধিতা করতে গিয়ে তখন ডান বাম এই যে ঐক্যের একটা মিশেল এর মাধ্যমে যে একটা ধারা এটার মাধ্যমে আমি কিন্তু খুঁজে পাই না কার রং লাল কার রং সবুজ কে লাল বিপ্লব করবে কে সবুজ বিপ্লব করবে আমি খুঁজে পাচ্ছি না সুতরাং তখন কিন্তু মানুষও কনফিউজড হয় এবং মানে এই ধরনের তখন একটা রাজনৈতিক দল যে শক্তিশালীভাবে যে মাটি মানুষের ভিতর থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যেমনিভাবে গড়ে উঠেছে সেই রকম গড়ে উঠতে পারছে না এটা সংকটটা আছে অস্বীকার করার উপায় নাই এখন সেই জায়গা থেকে আমি যেটা বলি যে বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে মোশারফ সাহেব বললেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন বিএনপি নির্বাচনের মাধ্যমে বিএনপির জন্মটা হলো কবে বিএনপি জিয়াউর রহমান সাহেব কীভাবে ক্ষমতায় আসলো তারপরে ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এনে একটা দল গঠন করে সেই দল দিয়ে কিভাবে নির্বাচন হলো হানা ভোট হলো গণতন্ত্র হলো কী না হলো বাংলাদেশে সুতরাং বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে সেটি নির্বাচনের মাধ্যমে এসেছে কথাটি কোনোভাবেই সত্যি না হ্যাঁ সত্যের অপলাপ এখন যেটা হলো যে আমরা যেটা মনে করি যে এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন যে আলোচনাটা আপনি শুরু করতে চেয়েছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের খুবই স্পষ্ট বক্তব্য যে এই নির্বাচন কোনো রাজনৈতিকভাবে হচ্ছে না আমাদের আমরা দলীয়ভাবে নির্বাচনটা করছি না মার্কাও দিয়ে দেয়নি সুতরাং নির্বাচনে স্থানীয় পর্যায়ে যারা নিজেদেরকে যোগ্য মনে করে তারা প্রার্থী হয়েছে এবং নির্বাচনটি যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় কোনোভাবে প্রভাব বিস্তার কেউ না করে হ্যাঁ সাংবিধানিকভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলা ঠিক না কিন্তু আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের একটা মেসেজ দিয়েছিলাম যে এই বিষয়গুলো যদি আমরা করি যে যারা মন্ত্রী এমপি তাদের স্বজনরা স্বজন বলতে আবার পরবর্তীতে আমাদের দলের পক্ষ থেকে বলাও হয়েছে স্বজন তো একেবারেই স্ত্রী এবং সন্তান সেই জায়গাতে যায় তাহলে খুবই কম সংখ্যক প্রার্থী সেখানে আছেন সুতরাং তারপরও যেহেতু আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায় থেকে এই বার্তাটি গিয়েছে সুতরাং সেটি কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা অবগত আছে সুতরাং তারা নির্দ্বিধায় তাদের দায়িত্বটি পালন করতে পারবে দল হিসেবে আমরা এখানে কোনো প্রভাব বিস্তার করব না স্পষ্ট কথা যদি কেউ প্রভাব বিস্তার করে আমি একটু ছোট্ট করে জানতে চাই মানে আওয়ামী লীগ এই ধরনের ভাবনাটা কি দলীয় কোন এড়াতে করলো সেটা একটা প্রশ্ন নাকি অন্য ধরনের একটা ভীতিও তৈরি হলো যে একদম যিনি সংসদ সদস্য তারই আবার স্বজনরা যদি সেই স্থানীয় সরকার পর্যায়েও জায়গা দখল করে ফেলে তাহলে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরকম কি ভীতি কাজ করলো না আমি তো মনে করি যে রাজনীতির একটা সৌন্দর্য আছে এখন আমি এমপি এখন আমার ভাইকে যদি আমি পূজলা চেয়ারম্যানের দар করাই তাহলে বিষয়টা কেমন দেখায় এই যে এই যে সৌন্দর্য অথবা এই যে একটা মানে আমাদের দলের অন্যান্য যে নেতাকর্মী আছে তাদের জন্য আমরা কি বার্তাটি দিলাম তারা কি দল উৎসাহিত হবে আপনি দেখেন বাংলাদেশে যদি সবচেয়ে যোগ্য হয় তাহলে কেন দাঁড়াবেন না তিনিই যদি ওই এলাকার জনগণের জন্য সবচেয়ে বেশি মঙ্গল বার্তা নিয়ে আসতে পারে তাহলে কেন দাঁড়াবেন না আমার এখানেও আমার বক্তব্য আছে বক্তব্য হলো যারা ইতিমধ্যে তাদের যোগ্যতা প্রমাণ করেছে ইতিমধ্যে যারা উপজেলা চেয়ারম্যান এর আগে হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই কথা বলছি না এটা একেবারেই যারা পদ পদবিতে নাই শুধুই স্বজন শুধুই ভাই শুধুই স্ত্রী হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন বার্তাটা ওখানে যাই হোক পক্ষপাত দুষ্টতা থেকে বের করে আনার জন্য বার্তা এখন এখন এই ক্ষেত্রে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে আমাদের কথা হলো যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে এবং এখানে নির্বাচন কমিশন তার যে আইডানুক দায়িত্ব সেটা পালন করবে এখানে আমরা দল হিসাবে রকম কোনো আইন প্রকারী সংস্থার কোনো কাজে বাধা সৃষ্টি করব না এটা পরিষ্কার ম্যাসেজটা পরিষ্কার এখানে দায়িত্বটা এখন কিন্তু একেবারে বর্তি আছে কি নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন যারা নির্বাচনে মেশিনারির সাথে যুক্ত তাদের উপরে সুতরাং আমরা দেখি আজকে আমি মনে করি যে নির্বাচন অবাস সৃষ্ঠ নিরপেক্ষ করার ক্ষেত্রে তাদের দায়িত্বটি তারা পালন করবে এবং আমি আজকে এই কথা বললাম আর যেটা হলো যে রাজনৈতিক কৌশল তো একটা অবশ্যই থাকেন এখন বিএনপি একটা বর্জনের মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা দিতে চেয়েছে মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায় সেই কথা বলতে চেয়েছে তাদের ক্যাম্পেইনটা ওখানে তারা লিপটেড বিতরণ করছে সেখানে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই নির্বাচনকে উৎসর্গ করার জন্য সেখানে আমাদের কিছু মানে পার্টির যে নিয়ম নীতি যেগুলো অতীতে আমরা এগুলো ধারাবাহিকভাবে এগুলোকে পালন করার চেষ্টা করেছি সেই জায়গা একটু ব্যত্যয় ঘটিয়ে আমরা এটা ওপেন করে দিয়েছি নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য এবং সেটি করে আমি তো মনে করি যে বাংলাদেশে মানুষ ভোট কিনে এসেছে বিভিন্ন এলাকায় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং আমরা সেই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করিনি এখন যেটা হলো যে সেই নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিকভাবে একটা সরকার পরিচালিত হচ্ছে এবং সরকার ধারাবাহিক অক্ষুণ্ণ আছে এবং গণতান্ত্রিক ধারাবাহিক অক্ষুণ্ণ আছে এখন এটার বাধা কারা দিচ্ছে যারা গণতান্ত্রিক ধারাবাহিকত চাচ্ছে না যারা সাংবিধানিক শূন্যতা তৈরি করতে চাচ্ছে এখন আপনি গণতন্ত্র চাচ্ছেন কিন্তু আপনি সাংবিধানিক ধারাবাহিকতা ধারাবাহিকতা নষ্ট করতে চাচ্ছেন আপনি গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করতে চাচ্ছেন এবং আপনি ভিন্নভাবে ক্ষমতায় যাতে চাচ্ছেন সুতরাং সেটি কি বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে সুতরাং আমরা যেটা মনে করি যে অপশন তো অনেক রকম থাকবে কিন্তু আমাদের বড় অপশনটা হলো যে আমরা বাংলাদেশে অতীতের মতো যে এই যে যে সাংবিধানিক নষ্ট করে কেউ যাতে ওই একটু আগে যে উদ্দিন ফখরুদ্দিনের নামটা মাঝখানে চলে আসলো না সেটা কিভাবে আসলো যে মইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কিন্তু মহিনুদ্দিন ফখরুদ্দিন কারা এই মঈনুদ্দিন সাহেবকে চার পাঁচ জনকে ডিঙিয়ে তারাই তো বিএনপি সরকার তারাই তো তাকে

স্বজন বা একেবারেই আলাদা লোক যাকে যেখানে যোগ্য মনে করেছে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ কিন্তু সেখানেও পরবর্তীতে আমরা হস্তক্ষেপ শুনি এইটা একটা বড় আলোচনা সেই আলোচনা থেকে আজ পর্যন্ত আমরা বের হয়ে আসতে পারিনি ডিসিএসপিরা পর্যন্ত সংসদ সদস্যের ব্যাপারে কিছুদিন আগে ইসির সাথে মিটিং করে এক ধরনের অসহায়ত প্রকাশ করেছে যে আমার উপর নানা ধরনের খড়ক চালাবে আমি কি তার বিরুদ্ধে তিনি যদি কোনো ধরনের ওরকম আচরণ করেন আমি ব্যবস্থা নিতে পারব কিনা ইস মানে নির্বাচন কমিশন আমাকে সাপোর্ট দিবে কিনা সেই জায়গাটাই আপনার আলোচনাটা শুনতে চাই একদম যে বা প্রশাসনের একটা হচ্ছে যে আমাদের রাজনীতির কালচারটা বুঝতে হবে একটা জিনিস মানে আমাদের এখানে হয় কি যে আমরা খুব বিচ্ছিন্নভাবে আলাপ করি তো ফলে আমি জিনিসটাকে সামগ্রিকভাবে দেখি প্রথমত হচ্ছে একটা রাষ্ট্র যখন বলি দেশ এটা একটি পলিটিক্যাল আইডেন্টি রাষ্ট্র মানেই কিন্তু পলিটিক্যাল আইডেন্টি পরিষ্কার কথা ফলে এই রাষ্ট্র যারা চালায় চালানোটাও একটা রাজনীতি রাষ্ট্র রাজনীতি যে চালায় রাষ্ট্রটা যাদেরকে দিয়ে চালাই যে আমরা বলি না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অমুক অ্যাডমিনিস্ট্রেশন দিস ইজ নন পলিটিক্যাল দ্য পলিটিক্যালি তারা রান হয় কিন্তু বাট পার্টিজান হবে কি দিস আর দ্য অল পলিটিক্যাল অর্গান অ পলিটিক্যাল ডিপার্টমেন্ট রাষ্ট্রই পলিটিক্যাল যে চালানোই হচ্ছে রাজনৈতিকভাবে কিন্তু পলিটিক্সের একটা ফিলোসফি থাকে আপনি কোথায় নিয়ে পৌঁছাবেন রাষ্ট্র এবং সমাজটাকে আরেকটা হচ্ছে পার্টিজানশিপ দলীয়করণ এখন আপনি যেই যে বলেছেন যে প্রশাসন এটা কিন্তু নতুন কিছু নয় প্রশাসন যেমন সবসময় রাজনীতির কাছে অসহায় আবার প্রশাসন যখন অতিরিক্ত ক্ষমতার ব্যবহার করে বা অপব্যবহার করে তখন রাজনীতি প্রশাসনের কাছে অসহায় এটাও কিন্তু আমরা দেখেছি ফলে যেই জিনিসটা হয়েছে কি আমাদের এখানে এই যে আমরা সবসময় খুব আদর্শিক কিতাবি আলোচনা করি তো আলটিমেটলি এটা বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই তিপ্পান্ন বছরে আমাদের এখানে কার উপরে দোষ যাবে আমি দোষের আলোচনায় তাইলে আর আমাদের আলোচনা সারা বছর করতে পারবো আমরা সত্য কথা হচ্ছে যা যা যেরকম হওয়ার কাঙ্ক্ষিত ছিল রাজনীতি বলেন প্রশাসনিক কালচার বলেন প্রশাসনিক চর্চা বলেন পলিটিক্যাল প্র্যাকটিস বলেন অন্যান্য কোনো কিছুই তো কাঙ্ক্ষিত জায়গায় যায়নি সব কিছুই একটু একটু করে বিচ্যুত হতে হতে আজকে আমাদের অনেকগুলি অসুখ তৈরি হয়ে গেছে ফলে এই যে আজকে ডিসি এসপিরা বলছে অসহায় আবার আমি এমনও একটা জায়গায় গিয়ে দেখছি যে এমপি খুবই অসহায় ডিসিএসপি তাদের দাপটের কারণে এখন কে কেন কোন জায়গায় অসহায় হচ্ছে এটা খুঁজতে গেলে আবার বলবেন এই সাংবাদিক গিয়ে ইনভেস্টিগেট করে বের করে নিয়ে আসো ইয়াস দিজ হার দ্য ভেরি গুড ইস্যুস টু ইনভেস্টিগেট ফলে এক এক জায়গায় এইটা যেটা হয়েছে আমাদের দেশের এখন কালচার হয়েছে যেইখানে যে কোনো জায়গায় যার কাছে যতটুকু ক্ষমতা আছে ইটার সরকার আর বেসরকার কিছু আসে যায় না সেই ওই ক্ষমতা একটা দানবে পরিণত হয়ে যাচ্ছে ইভেন আপনি একটা এলাকায় যদি ভিখারির একটা গ্রুপ থাকে যেই ভিকারিটা সবচেয়ে ক্ষমতাবান দেখবেন ওই ভিকারি ওই ভিকারিদের জন্য দানবে পরিণত হয়েছে ফলে কালচারটাই চেঞ্জ হয়ে গেছে তো আজকে এক জায়গায় ডিসি অসহায় আপনি হয়তো দেখবেন ডিসি একজনের কাছে ওই জায়গায় অসহায় আরেকজনের কাছে ওই ডিসি হয়তো দানব এমনও হতে পারে কিন্তু সো এগুলি অনেক ব্যাপার আছে সো প্রশাসন আজকে তার সবাই হয় কি নিজেকে ডিফেন্ড করে কেউ আত্মসমালোচনার জায়গা আমি আমি আপনি তো বললেন যে আদর্শিক আলোচনাটা আমরা এখানে বসে করি বাস্তবের সাথে নামলে বাস্তবের সাথে মিশে গেলে মিল থাকে না সেইখানে একটা বাস্তবের প্রশ্নটাই আমি রেখেছি যে আদর্শিক আলোচনা করলাম রাজনীতি সৌন্দর্য আলোচনা করলাম যে যিনি সংসদ সদস্য তার স্বজন আবার স্থানীয় সরকার পর্যায়ে না বসুক না বসানো হোক হোক না সেখানে যোগ্য লোক আসুক দলের একদম সেই যে আমরা আদর্শিক আলোচনাটা এখানে বসে সুন্দর্যের আলোচনা করছি বাস্তবে আমার প্রশ্ন হচ্ছে ওখানে যদি সংসদ সদস্যের লোক না থাকে তাতেই বা এমন কোন কাজটা হচ্ছে কারণ পরবর্তীতে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হয় তিনি তো উপদেষ্টা তিনিও স্থানীয় সরকার পর্যায়ে তো উপদেষ্টা এবং উপদেষ্টা হয়ে তিনি নানান ধরনের প্রভাব বিস্তার করছেন নানান উপদেশ দিচ্ছেন তার উপদেশ উপেক্ষা করবার মতো এমন বুকের পাতা তো কারো থাকে না সেখানে তো সেই ব্যাপারটা তো তাহলে বাস্তবে গিয়ে আমরা পাচ্ছি তাহলে আমি এখন স্বজন বসিয়ে দেয়ার এই সুন্দর যে আলোচনা করে লাভটা কি এটাই জানতে চাই না এটার আসলে কোনো লাভ নেই কারণ হচ্ছে যে এমপি এবং উপজেলা পরিষদ এই যে একটা দ্বন্দ্ব এবং লড়াই ক্ষমতার ভাগাভাগি কার কাছে কতটুকু থাকবে কে কতটুকু বরাদ্দ বিতরণের সুযোগ পাবে এই যে উপদেশটা বানিয়ে ইভেন এটা এই এই লড়াইয়ের মধ্যে কিন্তু এই যে আমাদের যে উপজেলা প্রশাসন যেটাই ইউএনও কিন্তু এই লড়াইয়ের পাঠ এইটা নিয়ে একটা কোর্টের মামলাও হয়েছে রাইট সো এইখানে যেহেতু এই লড়াই এগুলি চলে এখন মনে করেন সন্তানকে বসিয়ে দিচ্ছি শ্যালককে একজন মন্ত্রী না প্রতিমন্ত্রী তার শ্যালককে বসিয়ে দিচ্ছে এবং কুমিল্লায় দেখেন একজন এমপির মে ওখানে মেয়র হয়েছে না সিটি কর্পোরেশনে সো এই যে এটা এখন যেটা দাঁড়িয়ে গেছে উত্তরাধিকার রাজনীতির উত্তরাধিকার লাগবে যেমন এখন প্রশ্নগুলি কি কি আসছে যে যে দেখেন যেটা বলছে এটা কার কেউ ব্যক্তিগত ভাবে নিয়েন না রাজনীতিকে ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে রাজনীতিকে ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে কিনা ক্ষমতা কি ব্যবসা কিনা এই যে ক্ষমতা বলতে পলিটিক্যাল পাওয়ার বলেন বা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার শুধু রাজনীতিকে দোষ দিয়ে লাভ নাই আমলারা আমলারা কি যখন ক্ষমতা বা আমলারা দানব হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন দানব হচ্ছে তো সো ক্ষমতা এবং রাজনীতিও একটা পাওয়ার কিন্তু যে কোনো ফর্মের একটা ক্ষমতাই ব্যবসায় পরিণত হয়ে গিয়ে যাচ্ছে কিনা এই যে আপনি দেখেন টিআইবি কয়দিন আগে উপজেলা পর্যায়ের যারা ইলেকশন করছে তাদের একটা ইয়ে দিছে সংখ্যা কারো চার হাজার দুইশো গুণ বেড়েছে সো এই যে প্রশ্নগুলি সামনে আসছে এখন উত্তরাধিকারের রাজনীতি আমি মনে করেন একটা এলাকা শাসন করেছি এমপি হিসাবে হোক মন্ত্রী হিসাবে হোক এতদিন এখন আমি এটা ছেড়ে যাবো আমার পরে কে আসবে তাহলে আমার সন্তান সন্তান না থাকলে আমার স্ত্রী স্ত্রী না থাকলে আমার অমুক তো যদি তিনি নারী হন তাহলে স্বামী এই জিনিসগুলো তো রাজনীতিতে নতুন কিছু নয় এটা তো আমাদের অনেক পুরনো বিতর্ক রাজনীতিটাকে কি আমরা পারিবারিকীকরণ করে ফেলছি কিনা এটাও যদি আবার বলেন তখন ওই বিতর্ক আসবে কেন পরিবারের সদস্যদের কি আইনি সাংবিধানিক অধিকার নাই রাজনীতি করার উত্তরাধিকার সঠিক নেতৃত্ব তৈরি করে কিনা এই প্রশ্নটাই সেই জন্য রেখেছিলাম এম মোশারফ হোসেন যেটা জুটিকারিনী মানিক বলেছেন সেখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই যে পাল্টা পাল্টা এক ধরনের অসায়ত্ত বোধ করা আমি উদাহরণ দিতে চাই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও বলা হয় বিএনপি অনেক বেশি প্রশাসনে লোক ঢুকিয়ে রেখেছে চাকরি দেওয়ার কথা যেটা আপনি বললেন যে ওকে যদি চাকরি দেয় ও বিএনপি তো কোনোভাবেই সাহায্য করবে না তাহলে বিএনপির তখন যারা প্রশাসনে ঢুকে বসেছে তখন তারা আওয়ামী লীগের উপর খড়ক চালিয়েছে আবার যদি কেউ আওয়ামী লীগের মাধ্যমে রকম পক্ষপাতিত্বের মধ্য দিয়ে তিনি প্রশাসনে বসে যান একটা চাকরি নিয়ে তিনি তখন বিএনপির রাজনীতিবিদদের উপর খড়ক চালাবে তাহলে কখনো রাজনীতিবিদ অসহায় কখনো প্রশাসন বা সেই আমলারা অসহায় তাহলে এই যে অসহায়ত্ত এটাও তো যুগে যুগে তৈরি করা হয়েছে সেটা কেন দেখতে এখানে আমি একটু মানিক যে কোনো প্রশাসন বলেন রাজনীতিবিদরা বলেন কখন তারা নিজেকে সংযুক্ত করবে যখন তারা মনে করবে যে আমাকে এই যে ক্ষমতায়নের উৎসটাকে গণতান্ত্রিকভাবে যদি জনগণের ভোটের অধিকারটা থাকে তাহলে রাজনীতিবিদদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করবে এটা ভয় কাজ করবে আমি যদি জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে আমি যখন তার কাছে যাবো সে কিন্তু আমাকে প্রত্যাখ্যান করবে ঠিক আমলারা যখন এই যে আমলা প্রস এখন যে আমলারা এত পাওয়ারফুল কেন কারণ আমলারা ভালো করে জানে যে বর্তমান যারা ক্ষমতা আছে তারা কিভাবে ক্ষমতায় এসেছে এটা কিন্তু তারা ভালো করেই জানে যে রাতের অন্ধকারে প্রভাব বিস্তার করে বিভিন্ন কোয়েশন করে তাদেরকে ক্ষমতা আনা হয়েছে সুতরাং এই যে কয়েক বছর চাকরি করছেন এটা তো যুগ যুগের তাই আমি বলি এই 15 বছর তো কম না আপনি দেখেন আপনি আমি আপনি আপনি তো আবার একটা কথা আমি একেবারে সরাসরি জবাব দি আপনি বললেন বিএনপি নামলে দলীয়করণ হয়েছে আপনি মানে আপনি কি অনেকেই বলে না এটা আলোচনা রয়েছে না আমি তো তরফ থেকে এখন যারা বাংলাদেশের এই রাষ্ট্রীয় প্রশাসনে আছে গুরুত্বপূর্ণ জায়গায় আমি নাম বলে কাউকে মেলাইন করতে চাই না যারাকে গুরুত্বপূর্ণ যারা সরকারে কি পয় সরকার চালাচ্ছে এরা কোন কোন এর সময় কোন সরকার আমলে চাকরিতে যোগদান করেছে একটু দেখেন এরা যারা এখন বাংলাদেশে কি পয়েন্ট আছে সব বিএনপি যখন ক্ষমতায় তখন অংশগ্রহণ করেছে কই তখন তাইলে দলীয়করণ যদি করতো তাইলে এরা আসতে পারত বরং আমি একেবারে নাম ধরে বলে দিতে পারি এই কর্মকর্তা ছাত্রলীগের এই পোস্টে ছিলেন এই কর্মকর্তা ছাত্রলীগের এই জায়গায় ছিলেন এই কর্মকর্তা এই জায়গায় আমি একটা নাম সবাইকে চিনি কারণ আমাদের আমি আফজল ভাই আমাদের সমসাময়িক যারা বিশ্ববিদ্যালয় বলেন বিজয় প্রতিষ্ঠানে বলেন তারাই এখন প্রশাসনের কি পয়েন্ট এখানে অ্যাডভোকেট আফজাল হোসেন তো রয়েছেন তারপর আমি একটু যুক্ত করতে চাই কারণ আমরাও যারা একেবারে গণমাধ্যম কর্মী আমাদের কাছেও তো এই তথ্যগুলো থাকে একুশ আগস্ট দু হাজার সালে গ্রেনেড হামলার সময় অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়েছে হসপিটালে ভর্তি করে নাই যারা তখনও বেঁচে ছিল অনেকে চিকিৎসার অভাবে মারা গিয়েছে তখনও তো বলা হয়েছে যে এই যে পুলিশ এই যে হসপিটালের লোক এরাও হচ্ছে বিএনপি পন্থী যার কারণে আওয়ামী লীগকে সাহায্য করলো না সেই আলোচনাও তো রয়েছে আমি একদম শেষের দিকে চলে এসেছি বরং অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছ থেকে এটা শুনি আপনাদেরকে এখন বলা হয় পুলিশ পিটা এবং সেগুলো সেই তারা বিসিএস এ ঢুকেছে আওয়ামী লীগের এই টানা পনেরো বছরের এই সময়টাতে না এগুলো বিএনপির এক ধরনের মিথ্যাচার এগুলো সঠিক না মানে প্রশাসনে বিসিএস দিয়ে অথবা অন্য জায়গায় চাকরি যারা করে নিজস্ব যোগ্যতাই করে তবে বিএনপির একটা সমস্যা হলো যারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে বিশ্বাস করে যারা বাঙালি যে বিশ্বাস করে এবং যারা একটি অসাম্প্রতিক বাংলাদেশ বিনির্মাণের কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখে সেটি করলেই মনে করে যে এটি মনে হয় যে বিএনপির বিরুদ্ধে শক্তি আসলে বাস্তবতা হলো যে দেশের পক্ষে মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং সংবিধানের পক্ষে থাকাটাই হলো জরুরি এখানে যেটা হলো যে রাজনীতিতে যে বিষয়টি ক্ষমতার রাজনীতি যে ব্যাপারটি জুলফিকার মালিক নিয়ে এসেছিল যে বাংলাদেশের যে রাজনীতির হয়তো গতি প্রকৃতি যে বিশ্লেষণ সেখানে হয়তো কিছুটা বিচ্যুতিত হয়েছে এটা অস্বীকার করার উপায় নাই এবং আজকে সেই বিচ্যুতিটা বিচ্যুতির যে ভিকটিম সেখানে আমরাও কিন্তু ভিত্তিম হয়েছি কারণ উনিশশো সালে যারা আমাদের কাছে নমিনেশন চাইতে এসেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনজী শেখ হাসিনা তিনি যাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন সেই সময় তারা কিন্তু বিএনপিতে যোগ দিয়ে তারা এমপি পরবর্তীতে মন্ত্রী হয়েছিল সুতরাং সেই টাকার খেলার রাজনীতিতে অথবা সেইভাবে তাদেরকে দিয়ে এটা কালো টাকার মাধ্যমে যে ক্ষমতায় যাওয়া সেটি বাংলাদেশে আছে অস্বীকার করার কোনো উপায় নাই সুতরাং রাজনীতিতে একেবারেই এটি হলো

পরিকল্পনা করে আগাতে হবে যে আমি ক্ষমতায় যেতে হলে ক্ষমতা বাস্তবায়ন করতে হলে এই ঘাতক দালাল তাদের বিচার করতে হবে দীর্ঘদিনের সত্তরের পনেরোই আগস্টে হত্যাকাণ্ডের পরবর্তী সেই জঞ্জাল সাফ করতে হবে একুশে আগস্টে জঞ্জাল সাফ করতে হবে আইনের শাসন কায়েম করতে হবে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে এতগুলো করতে হলে আমাকে ক্ষমতায় যেতে হবে সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য আমাকে কিছু কিছু বিষয় তো আমাকে আমার কৌশল অবলম্বন করতেই হবে এখন যেটা হলো যে এখন আমরা সবচাইতে যেটা মানে এখানে আলোচনার বিষয় সেটা হলো যে আমরা আওয়ামী লীগ জনগণের আস্থা বিশ্বাসকে ধারণ করে ক্ষমতায় আছি সাংবিধানিকভাবে ক্ষমতায় আছি কারণ আজকে পনেরোটা বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এটা অস্বীকার উপায় নাই যে বাংলাদেশে যে যদি আওয়ামী লীগ জনবিরোধী কাজ করত জনগণের মানে চিন্তা চেতনা সেই জায়গার বিরুদ্ধে যদি অবস্থান করতো তাহলে এতদিন ক্ষমতায় কেউ থাকতে পারে না অতীতের ইতিহাসও বাংলাদেশে নাই সুতরাং বঙ্গবন্ধুকন্যা জনজী শেখ হাসিনা তার পায়ের নিচের মাটিটা শক্ত এবং এই যে শিকড়টা এত বিস্তৃত আওয়ামী সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওইটি অন্যান্য আলোচনাগুলো এখানে কিন্তু মানে ধূপে টিকবে না আওয়ামী জনগণের আস্থা বিশ্বাসকে সাথে নিয়ে গণতান্ত্রিকভাবে আজকে সরকার পরিচালনা করছে দেশের উন্নয়ন হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না তারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে দেশের বিরুদ্ধে কথা বলছে এবং তাদের লক্ষ্যই হলো যেন তেনভাবে ক্ষমতায় গিয়ে বাংলাদেশটাকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনার যে বিরুদ্ধে যে বাংলাদেশ ঘাতক দ্বারা আলবদর তাদেরকে এখানে প্রতিষ্ঠা করা জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করা বাংলাদেশে মৌলবাদের প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশে যাতে ওই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে অতীতের মতো যারা বিদেশে যারা মানে এই আমাদের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলির যে শান্তি বিনষ্ট করতে যারা চায় এবং বাংলাদেশে যারা এই রকম অস্ত্র চোরাচালানির কমিশন এজেন্ট হিসেবে কাজ করেছে হাওয়ামন তৈরি করেছে তাদের আমি মনে করি যে বাংলাদেশে তাদের সে মানে দুরবস্থা আজকে ওই সকল অপকর্মের কারণে যে কিন্তু গণতান্ত্রিক যে কর্মযজ্ঞ আমরা বলি নির্বাচন সেখানে যদি তারা অংশ নিতে না পারে তাহলে সেই জায়গাটা বা তারাই কতটা যদি তাদের যে চাওয়াটা সেটা মজবুত করতে পারবে বড় একটি প্রশ্ন জুলফিকার আলি মানে পারবেন কি তারা কারণ কোন নির্বাচনেই তো তারা অংশ নিচ্ছেন না এখন পারবিন কি পারবেন না এটা তো অ্যাবসলিউটলি উনাদের নিজেদের সেই জায়গার মুক্তি চাইতে সফলকে এটা উনাদের মনে করা হয়তো ঠিক আছে এটা তো জাজ করে আমাদের জন্য মুশকিল কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তিগত অপিনিয়ন চান আমি মনে করি যে এই যে আমি আমি না বলি এই যে জাতীয় নির্বাচন যখন বয়কট বর্জন করলেন লাস্ট এই যে আমরা যেহেতু সাধারণ মানুষের সাথে একদম কথা বলতে হয়তো সাংবাদিকতা করতে হলে করতেই হবে আমাকে একজন রিক্সাওয়ালা বলতেছে এবং আমি তার কথাই বুঝেছি এবং সে বলেওছে যে সে বিএনপির সাপোর্টার সে বলতেছে যে আপনি ফুটবল লিগটা খেললেন লিগে খেলে আপনার সেকেন্ড রাউন্ডে উঠলেন সেকেন্ড রাউন্ডে খেললেন উঠে আপনি কোয়ার্টার ফাইনালে খেললেন কোয়ার্টার ফাইনালে উঠলেন উঠে আপনি সেমি ফাইনালে খেলেন সেমি ফাইনালে খেলে যখন ফাইনাল খেলা আসলো আপনি বললেন আমি খেলবো না তাহলে আপনি কি খেলা খেললেন এতদিন এইটা সে বুঝাইয়া বললো যে তার দুঃখ যে ফাইনালটা তো খেলতে হবে আগে খেলার পরে আপনি ওখানে রেফারি দুই নাম্বারই করবে না আম্পায়ার দুই নাম্বারই করবে আপনার হাফ প্যান্ট ধরে টান মারবে না ফাউল করবে পরের গল্প তো পরে মাঠে হবে খেলতে নামে আগে খেলে কতটুকু জিততে পারেন হারতে পারে। দেখেন একটা সাধারণ রিক্সাওয়ালাও কিন্তু সমর্থক হয়েও তার দুঃখ যাপে আপনি এতদূর খেলে এসে বলছেন আমি ফাইনাল খেলবো না তাহলে আপনি আমাকে কোথায় আনলেন কি খেলা দেখাইতে সো এই যে ফুটবল খেলার মাঠও যদি বলেন সেখানে হাফ ধরে ফাউল করে না ম্যারাডোনা হাত দিয়ে গোল করে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানায় নাই তাই বলে কি পরের জার্মানি বলছে আর্জেন্টিনা খেললে আমি খেলবো না কারণ আর্জেন্টিনা হাতে গোল দেন নাও জার্মানি পরের বার আর্জেন্টিনাকে হারাই আবার বিশ্বকাপ নিয়ে গেছে কিন্তু এটাই হচ্ছে লড়াই সো পলিটিক্স আমারকে যদি অপিনিয়ন বলেন ওয়াকওভার কোনো ওয়াক ওভার কোনো কৌশল না ওয়াক ওভার তো প্রতিপক্ষকে না খেলে কাপ নিয়ে যেতে দেওয়ার ইয়েস আজকে হয়তো তুমি দুইটা ফাউল করে দুইটা হাতে গোল করে আমাকে হারাচ্ছ আমি চার বছর পরে এসে দুইটা গোল পায়ে করে তোমাকে হারায় চলে যাব দিস ইজ কল দ্য হেলদি প্র্যাকটিস এই হেলদি প্র্যাকটিসটাকে যদি হেলদি না রাখি তাহলে কিন্তু সব কিছুতেই আস্তে আস্তে আনহেলদি হবে মনে রাখবেন করেছিলাম মনে রাখবেন

দল এবং আমরা জনগণের সাথে রাজনীতি করছি তাদের সেখান থেকে সরে যাওয়াটা সমর্থকদের জন্য হতাশাই তৈরি করবে আজকে আমি শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনাকে জুলফিকার আলী মানিক আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বি এম মোশারফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং জুলফিকার আলী মানিক শেষে যে কথাটা বলেছেন সেই জায়গায় আমরাও একদম সাধারণ মানুষ হয়ে প্রত্যাশা করতেই চাই রাজনীতির মাঠে সমস্ত রাজনৈতিক দলগুলো থাকুক কখন কতটা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেটা জনগণ দেখে নিবে আর যারা অত্যাচার করছে বা নিপীড়নের কাজটা করছে এরকম যদি অভিযোগ ওঠে সেটাও জনগণ দেখে নেবে কিন্তু রাজনীতির মাঠ ছেড়ে যাওয়াটা বোধ কোনো সমাধান নয় সেখানেই ভারসাম্য নষ্ট হয় আমরা প্রত্যাশা রাখবো সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য বজায় থাকুক প্রতিটি রাজনৈতিক দল জনগণের স্বার্থেই রাজনীতিটা করুক সবাই ভালো থাকবেন শুভরাত্রি